কি ব্যাপার রিনা, এই পথে এই অবস্থায় কে? আমি এই অবস্থায় পথে কেন? ও আমি তো জগিং করতে বাইরেছিলাম। গাড়ি লইয়া জগিং? না না না, জগিং শেষ করে বলাইছি, অনফিট ছিলাম। তুমি কলেজে বড় রাস্তা পর্যন্ত গেলেই মনে একটা রিকশা পাবো। শিট, এটা কোনো কথা কইলা তুমি? তুমি কলেজে যাইবা? উঠো, আমি তোমার পৌঁছে দিই। না না না, আমি প্রতিদিন এইভাবেই যাই আসি। প্রত্যেক দিন আর আজকের দিন তো এক না। আজকাল তুমি ভুট্টোর সামনে পড়ে গেছো, কলেজে তোমার এখন আমি পৌঁছে দিমুই, এটা আমার প্রেস্টিজের ব্যাপার। আপনার প্রেস্টিজ নিয়ে তুমি চলি না। আরে কি সর্বনাশ, কাকাছে কথা বলছে খাইছে কি? এত বড় লোকের বাপ, কাবুরে ঘি মধু খাইবা? আরে ওই যন্ত্রণার মধ্যে তো আসি কয়েকদিন ধরে, জোর করে ধরে কি কাপড় চোপড় বিন্দা, কি খাওয়ান দাওয়ান দেয়, মাটিতে তো পা ফেলবারই দেয় না। ফকির বাবু কার কথা কয়? আমার পোলা ছাল নাই কুত্তার বাগানাম, আমার ড্যাড পাখি খেত বিক্রি করে বিদেশ গেছিল, বড় লাশ হইয়া বিদেশ থেকে ফিরছে, পুরা এলাকাটারে একেবারে আমার ডুলি বানিয়ে ফেলছে। তোমার ছেলে? ছেলে না, জম জম। কে কি করছে? তুমি ডিস্টার্ব করতেছো কেন স্যার? কিছু মনে করবেন না, এটা বসের অর্ডার। ওনার যদি কোন রকম শরীরের অযত্ন হয় তাহলে তো আমাকে বসে 12টা বাজায় দিব। তোমার বসের আমার লগে দেখা করতে কয়ো, ওনার ওনার মতো থাকতে দাও, যাও। চিন্তা করেন, সারাটা জীবন যে বাতাসের মধ্যে কাটাইছি, চোখের নিমেষে সেই বাতাস উঠে দিবার চায়। সময় খারাপ, আফসোস করে কোনো লাভ নাই। আমি যাবো না কাকা, উঠেন, নইলে কিন্তু আমি জোর করবো। আমি যাবো না। উঠেন কাকা। আপনি দেখছেন দেখছেন এই অবস্থায় দোকানে গেছিল? এইটা এইটা এটা একটা পেস্ট দিতে পারল না আপনার? আব্বা আপনি কি ইচ্ছা করে আমার লজ্জা দিতেছেন? কোন কি লজ্জা দিব? তোর আছে লজ্জা সরম বলে কিছু আছে তোর? আব্বা আপনি আপনি কইলাম বাড়াবাড়ি করতেছেন আব্বা। আব্বা শার্ট গায়ে দেন, একটা শার্ট গায়ে দেন। বাড়াবাড়ি বাড়াবাড়ি তুই করতেছস না আমি? বুঝা ব্যাড এডুকেশন, বেটার দ্যান ব্যাড এডুকেশন। পসা বরিস উসকান, হাউস অ্যারেস্ট। কোথায় অ্যারেস্ট? গাড়ির গেট খুলস না কে? চাবি দাস না কে? আরো জোরে দূর
এটা নাম্বার জোগাড় করা এটা কি কঠিন কোনো কাম নাকি? আমি গেটের বাইরে। থ্যাঙ্ক ইউ, আমার দেরি হবে যাইতে, আমি একাই যেতে পারবো। ও সমস্যা আসলে বুঝছরি না, এই জায়গায় বিদেশে কিন্তু এই প্রবলেম নাই, যে কোনো লোক যে কোনো লোকরে হেল্প অফার করে তারা নেয়, আবার হেল্প করেও, এটা সাধারণ ভদ্রতা। আপনার ভদ্রতার জন্য ধন্যবাদ, আমরা এখানে এতটা শিখিনি। ওহ শিট রিনা, আচ্ছা যজ্ঞ অসুবিধা না, আমি বাইরে অপেক্ষা করতেছি, কোনো সমস্যা না, তুমি যখন খুশি বাইরে। আমি কোনো সিন ক্রিয়েট করবার চাই না, খালি ছোট্ট একটা কথা বুঝাইবার চাই। কি কথা? দেখো রিনা, আমি ভুট্টু, আমি মেলাদিন বিদেশে থেকে আইছি, সভ্য দেশে থেকে আইছি, দেয়া বসে মেলা কামাইছি, বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি, কিন্তু আমি আমার দেশের বলি নাই, দেশের ভাষা বলি নাই, অনেক মেয়ে মানুষের সঙ্গে উঠা বসা করছি, কিন্তু তোমার মতো একজনও পাই নাই, যারে দেখলেই ভালো লাগে। কথা শেষ, তুমি খালি আমার একটু দেখবা, দেখে কইবা যে আমি মানুষটা ভালো না খারাপ, বেরুবি গাড়ি তুলো। আপনারা তো খাওয়াইয়া মোটা তাজা করতেছি, রোগে টান পড়লো তো আরেক বিপদে পড়ুন। খান্ত, এই যে বসে চলে আসি, তাড়াতাড়ি গিলেন। আপনি চিন্তা করেন না বা, আপনার ঢাকায় লয়ে যাবো, সাততলার উপরে এসি মেসির মধ্যে থাকবেন, নিচে নাম পারবেন না, ঠিক আছে? ওই দেখো রজনী স্যার কন্যার মনে করেন যে বিয়ে দিতে কোন সমস্যা নাই, বিয়ে হয়ে যাবো, চিন্তা করেন না, কয় টাকা লাগবো? কন
আমি বড় অসহায় স্যার, আমি বড় অসহায়। দূর মশাই এত ভাঙ্গা পড়েন কেন? ভাঙ্গা পড়বেন না, গুজাইছেন কেন? সোজায় খারান কটা গেলাম কখন না হয়েছে কি ওস্তাদ? ওই গরিব মানুষ তো কলিজার জোর একটু কম বুঝছে। মানুষ আবার কোনোদিন গরিব হয় নাকি? মানুষ মানুষ, কোনো গরিব মানুষ রাখবো আমরা না? মুখ বাজার নাম হাসি হাসি হাসেন হাসেন হাসেন। হ্যাঁ ভাও করে ধর কোনো দরকার নাই, কোনো দরকার নাই, আমার প্রণাম করার কোনো দরকার নাই। আমি আছি সবসময় লগে আছি, মুখ বাজার না হাসি হাসি সবসময়। অনুষ্ঠানে আসবো আমি, সব ব্যবস্থা করেন আপনি। আসবেন তো? হ্যাঁ যাবো, যান যান যান। ওস্তাদের লাগে একটা দোয়া করেন। এইভাবে আত্মমানবতার মাধ্যমে আগাইতে হইব। আজকে আমি এক চক্কর ঢাকা যাবো, পরে এসে তখন কথা কম নাই। হঠাৎ ঢাকা যাবেন ওস্তাদ? হঠাৎ কি, নিজের গাড়ি যাবো আমু, অসুবিধা কি? ডাব কই, ডাব পারস না, ডাব খামো তো।